এবার আপনাদের সামনে সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন নাগরিক ঐক্যের সংগ্রামী সভাপতি জননেতা মাহমুদুর রহমান মান্না। শেরাজারের আতঙ্ক জনগণের প্রতিবাদী কণ্ঠস্বর মাহমুদুর রহমান মান্না বক্তব্য রাখছেন। আপনি একটু বসেন ভাই, উনি বারবার একবার উঠেন, আমি বসতে পারলাম, বারবার উনি সেম করতেন। আমি আমার বক্তৃতা শুরুতেই এই যারা নেতৃবৃন্দ এখনো মঞ্চে বসে আছেন তার মধ্যে বিশেষ করে যারা মোস্তফা জামাল হায়দার ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি জানি এইখানে যারা বসে আছেন বা দূরে দাঁড়িয়ে আছেন বা নিজেদের অফিস রুমের মধ্যে বসে বসে আমাদের কথা শুনছেন তারা অনেকে মোস্তফা জামাল হায়দার ভাইয়ের কাহিনী ভুলে গেছেন, অনেকে, সবাই না। এই দেশটার এই রকম অবস্থায় আজ থেকে 54 বছর আগে ছিল, আইফ খান দেশ শাসন করতেন, আমাদের সম্পদ দিয়ে পাকিস্তানের পালাখানা করতেন, আমাদের আটানা দিস্তার কাগজ ওইখানে কি আটানা বিক্রি করা হতো আর ওইখানে সিল মেরে আমাদের এখানে 14 আনা করে বিক্রি করা হতো। ওরই বিরুদ্ধে শেখ মুজিব আন্দোলন শুরু করেছিলেন আওয়ামী লীগ, 6 দফা দেবার পরে সেই আন্দোলন এগুতে পারে নাই বেশি, গ্রেপ্তার হয়েছিলেন শেখ মুজিব এবং তিনি জেলে ছিলেন। সেই সময় বাংলাদেশের দাবা ছাত্ররা 6 দফার সাথে গণমানুষের দাবিকে এক করে 11 দফা প্রণয়ন করেছে এবং সেই আন্দোলনই শেষ পর্যন্ত আইফ শাহীর পতন ঘটিয়েছিল। এবং জেনে নেন ওই আন্দোলনের নেতৃত্বে ছিলেন জামাল হায়দার ভাই, বয়স 80 সম্ভবত হয়েছে আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু এখনো লম্বা চওড়ায় যেরকম করে হাঁটেন চলেন মনে হয় রাজপথে পুলিশের সাথে মিছিল করতে পারবেন, ব্যারিকেডও ভাঙতে পারবেন, লড়াই করছেন এখনো 12 দলীয় জোটের আহ্বায়ক তিনি এবং লড়াইটা চলছে। আজকে উনিও আমাদের সাথে বর্তমান যে স্বৈরাচার তার বিরুদ্ধে লড়াইয়ে আছেন। আজকে তো এখানে সবাই আছেন, জনাব সুলেমান ভাই এসেন, সুলেমান বক্তৃতা করলেন একটু আগে, এই বিল্ডিংয়েরই চারতলায় তাদের অফিস। এই তথাকথিত নির্বাচনের আগে প্রায় প্রত্যেক দিন এইখানে সভা সমাবেশ করেছেন, দেখেছেন আপনারা। জনাব শাহাদত হোসেন সেলিম আর একজন লড়াকু মানুষ, এখনো আমি তাকে তরুণী বলতে পারি কিন্তু সব রকম লড়াই আছে এবং একটু আগে বক্তৃতা শুনেছেন। আর একজনের কথা যদি আমি না বলি, মানে সাধারণত আমি বক্তৃতা করতে নিয়ে অতিথিদের ওপর এত লম্বা বক্তৃতা করি না কারণ মূল কথার সময় কমে যায়, কিন্তু জনাব আবদুল্লাহ শিকদার সম্পর্কে যদি আমি না বলি তাহলে একটু অন্যায় করা হবে, এই জন্যে ওনার কথা যদি শুনে থাকেন আপনারা যারা যারা আছেন তবে যদি থেকে থাকেন, রাত 2টার সময় টাঙ্গাইল থেকে কনকনে শীতের মধ্যে ঢাকা এসেছে, আমি ফোন করেছিলাম আপনাকে কাল সকালে থাকতে হবে, আমি তার কবিতার ভক্ত, বইয়ের ভক্ত, বক্তৃতার ভক্ত এবং বক্তৃতা যারা শুনেছেন তারা দেখেছেন কত চমৎকার বক্তৃতা উনি করতে পারেন। আবার কবিতার বই একটা যেটা ছাপিয়েছেন ভাই হাতে একটু তুলে দেখান, ডিকশনারির মতো এত বড় বই, এতগুলো কবিতা লিখেছেন, এইরকম আরো বই আছে কিন্তু এইরকম আর একটা বইও উনি তৈরি করতে পারবেন এবং সমস্ত কবিতাগুলো মানুষের ভাবের প্রকাশ করেছে, আবেগ প্রকাশ করেছে, ক্ষোভের প্রকাশ করেছে, বিক্ষোভের প্রকাশ করেছে, এই জন্যে রাজপথের লড়াইয়ের কথা উনি অত ভালো করে বলতে পারেন। কাউকে বাদ দিলাম না তো, আমার দলের যারা নেতা আছেন তারা তো আছেনই, তারা বলেছেন
তাদের নতুন করে পরিচয় করে দেওয়ার দরকার নাই। একটা ভোটের নামে ফোর টোয়েন্টি হয়েছে সাত তারিখে, এইটা সারা দুনিয়ার লোক জানে, জানে সারা দুনিয়ার লোক। সরকার বলে না তো আমাদেরকে অভিনন্দন পাঠায়, আমাদেরকে শুভেচ্ছা পাঠায়, প্রায় প্রতিদিনই এই কাহিনীগুলো আপনারা শুনছে। ওই যে সূর্যটা উঠেছে কালকে আমি বলেছিলাম, এখন সূর্য দেখা যাচ্ছে না? কেউ যদি বলে ওই সূর্য নয় আকাশ অন্ধকার, তো ও যে মিথ্যা কথা বলে এইটা আপনারা প্রমাণ করবার দরকার। নির্বাচনের দিন থেকে মানে সাত তারিখ থেকেই সবাই দেখেছে এই যে বিজয়নগরের রাস্তায় যারা হেঁটেছেন, গাড়ি নাই, রেপিড ট্যাক্সি নাই, সিএনজি নাই, রিক্সাও নাই, ওই পাশে প্রেস ক্লাবের সামনে দিয়ে রাস্তায় কেউ নাই, আর একজন রিক্সা চালক একটু আগে বক্তৃতা করলেন। এইখানে আশেপাশে তিনটা চারটা ভোটের সেন্টার, কোনো ভোটের সেন্টারে মানুষ নাই। সারা ঢাকা শহরে, আমি যেহেতু ঢাকা ছিলাম, বাইরের জেলার কথা পরে পড়েছি শুনেছি কিছু কিছু টিভিতে দেখেছি, কিন্তু ঢাকা শহরে মনে হয় জনগণ নিজে নিজে কারফিউ দিয়েছে, কেউ নাই। এই ভোট সম্পর্কে সাত তারিখের পরে আমাদের অতি মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা করেছেন, এইবারের ভোটকে আর কেউ বলতে পারবে না যে আমরা দিনের ভোট আগে দেখি, এইবার দিনের ভোট আগে করেন নাই রাত্রে, দিনের আগে তো করেছেন। এই কথার মধ্যে দিয়ে শিক্ষা স্বীকার করা হলো, আবার বললেন এইবার যে ভোট করেছি সেই ভোট দিয়ে কোনো কারচুপির অভিযোগ করা যাবে না। আচ্ছা, এই ভোট দিয়ে কারচুপির অভিযোগ করবার দরকার আছে? আমাদের দেশের সংবিধানে কত শতাংশ ভোট পড়লে সেটাকে ভোট বলা যাবে এরকম কিছু লেখা নাই। অথবা আপনাদের মনে আছে প্রধান নির্বাচন কমিশনার ভোটের আগে বলেছিলেন 1% ভোট পড়লেও সেটা ভোট, তো যেখানে ভোটেরই দরকার নাই ওটাকে কি ভোট বলবে, কি নির্বাচন বলবে, কি সংবিধান এটা? খুব বড় বড় গলায় বক্তৃতা করতেন, আমরা 72-এর সংবিধান রচনা করেছি, সেই সংবিধানে ভোটের কথা ঠিক মতো বলা নাই, সেই সংবিধানে বিচারের কথা ঠিক মতো বলা নাই, ন্যায় বিচারের কথা বলা নাই। লেখা আছে জনগণ হলো ক্ষমতার মালিক। ওই যে ভ্যাট গাড়ি চালিয়েছে ওর কি ক্ষমতা আছে বলেন তো আমাকে? এই যে যারা রিক্সা চালাচ্ছে তাদের কি ক্ষমতা আছে? কিন্তু যারা বড় বড় প্রাণ চালায়, বিমানে চড়ে দিনে রাতে অন্যায়ভাবে মাল কামায়, তাদের যে ক্ষমতা কতখানি দেখলেন তো? শেখ হাসিনার ক্ষমতা কেমন বলেন তো? এই দেশে 8.5 কোটি ভোটার ছিল, 8.5 কোটি মানুষের, 8.5 কোটি ভোটারের যে ক্ষমতা, সেই ক্ষমতা একাই শেখ হাসিনা আর কারণে, ঠিক কথা বললাম? কারণ উনি তো ভোট দিয়েছেন, আর থেকেও ভোট দেয়নি, উনি 300 আসনে ভোট দিয়েছেন। উনি যখন দেখেন যে তার দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করারই লোক নাই, তখন নিজের দলের গণতন্ত্র ভেঙে বলেছেন তোমরা দামি দাঁড়াও, স্বতন্ত্র দাঁড়াও, আমার দল থেকে আমি নমিনেশন দিয়েছি একজনকে, তারপরে আবার দুইটার লোককে উস্কাই দিতে পারি তাদের বিরুদ্ধে ভোট করো, উনি তাও করেছে। এবং তারপরেও মজার ব্যাপার হচ্ছে মানুষ ভোট দিতে যায় নাই, আমাদেরকে এখন নসিহত করে। আমি আজকাল দেখলাম আওয়ামী লীগের নেতাদের বক্তৃতা, ওদের নির্বাচনে ওদের আন্দোলন ব্যর্থ হয়েছে, ওরা নির্বাচনে জিততে পারেনি, এখন শুধুমাত্র পথ হারিয়ে তারা বিপথে ঘোরাফেরা করছে, বলছেন পথে আসে। আমি এখন ওনাকে বলি দেখেন আমি পথে আছি, এই যারা নেতারা আছেন বসে তারা পথে আছে, আপনারা পথে থাকতে পারছেন না, আপনাদের এতই লেজে গোবরের অবস্থা। সামনে উপজেলা ভোট দেবেন, দেশে আইন করেছিলেন আপনারাই যে ওইটা মার্কার ভোট হবে,
গতকাল প্রধানমন্ত্রী বলেছেন যে না উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ আর মার্কা দিবে না। কেন? নিজেদের মধ্যে ঝগড়া ঝাটি কি লেখেনি খালি না, এই ভোটকে কেন্দ্রে খুনাখুনি হয়েছে, চারজন মানুষ মারা গেছে এই ঘটনায়। আওয়ামী লীগ দল এখন তো কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ দল এখন এক ব্যক্তির ইচ্ছা পূরণের হাতিয়ার। উনি যা ইচ্ছা করেন সেটা পূরণ করবার জন্য বাকিরা দৌড়াদৌড়ি করেন, কাজ করেন, বিনিময়ে যদি কিছু উপাধি পাওয়া যায়। উনি যদি 100 কোটি টাকার ব্যবস্থা করেন, 1-2 কোটি টাকা তো আমার কাছেও আসবে, সেই জন্য অপেক্ষা করেন। অতএব দেখেছেন এত বড় নগ্ন নির্লজ্জ ভোট ডাকাতি, ভোট চুরি, যেটা ভোটই নয় সেটা বলবার পরেও মন্ত্রীরা বলছেন, উনি বলছেন এত চমৎকার ভোট কোনো অভিযোগ করতে পারবেন না। কি অভিযোগ করবো আমরা? আমরা তো ভোট করতে যাই নাই, মানুষ তো ভোট দিতে যায় নাই, অভিযোগ তো একটা, এটা ভোটই হয় না। তাহলে কি বলবো, যেই ভোট ভোট নাই সেই ভোট মানবো আমি? সেই ভোটের মাধ্যমে গঠিত সরকারকে মানবো আমি? ওনারা বলছেন কেন মানবে না, আমাদেরকে চীন সমর্থন করেছে, আমাদেরকে রাশিয়া সমর্থন করেছে, আমাদেরকে ভারত এসে অভিনন্দন জানিয়েছে। ঠিক আছে, এতদূর পর্যন্ত বলেছেন, না হলে মানলাম, কিন্তু বলতে বলতে যখন সাগর পার করে দিয়েছেন, আমাদেরকে ইউরোপ অভিনন্দন জানিয়েছে, আমাদেরকে আমেরিকা অভিনন্দন জানিয়েছে, আমাদেরকে জাতিসংঘ অভিনন্দন জানিয়েছে, এগুলো ভুয়া। ভোট যেরকম ভুয়া, এই দাবিগুলো ভুয়া। ইউরোপিয়ান ইউনিয়ন অভিনন্দন জানিয়েছে, জানে নাই। বাংলাদেশের সাথে ইউরোপ আমেরিকার যে সমস্ত দেশের সম্পর্ক আছে, তারা ব্যবসা বাণিজ্য করে, মেলা রকম সম্পর্ক আছে, তারা যদি বলে এই সরকার তোমাকে মানি না, কালকে সরকার বলবে তুমি যে আমার কাছে টাকা পাও সেই টাকা দেবে না, তা তুমি তো আমাকেই মানো না। অতএব কোনো দেশ এইরকম বলবে না যে তোমার সাথে সম্পর্ক রাখবো না, বলবে ভোট খারাপ তুমিও খারাপ কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক রাখতে হবে। কি করবেন, হঠাৎ করে যদি কোনো কারণে খারাপ একটা লোকের কাছে বোনের বা মেয়ের বিয়ে দেন, আপনি বোন বা মেয়েকে বলবেন যে তালাক দিয়ে দাও? আপনার তো নিজের স্বার্থ আছে, আপনার সেই স্বার্থ রক্ষা না করলে চলবে না। অতএব গতকালও আমেরিকা বলেছে এই ভোট ভালো হয়, এই ভোটের আগে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, এটা গণতন্ত্র নয়, আমরা এতে উদ্বিগ্ন। কিন্তু সাংবাদিকরা জিজ্ঞেস করেছে তাহলে কি বাংলাদেশ সরকারের সাথে আপনার সম্পর্ক রাখবেন না, বলেছেন না রাখবো না। কেন সম্পর্ক রাখবে? কারণ আমেরিকা যত ঋণ বাংলাদেশকে দিয়েছে এর চেয়ে বেশি তো কেউ দেয় নাই, তা আমেরিকা এইসব টাকা টুকে রেখে চলে যাবে? ওরা বলবে তোমার সাথে আমার সম্পর্ক আছে, মানে সম্পর্ক আরও চলবে, আরও কথাবার্তা বলবো, আমার টাকাও ফেরত দিতে হবে, আর তুমি যে ভোট করেছ সেই ভোট ভালো নয়। সবচেয়ে বড় জালিয়াতি করেছে জাতিসংঘের মহাসচিবের নামে, উনি একটা চিঠি লিখেছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে, ভোটটা কি খুব ভালো হয়েছে। আজকের পত্রিকায় নিশ্চয়ই আপনারা পড়তে জানেন, পত্রিকা পড়েন, সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইউটিউবে খবর পাবেন, যিনি জাতিসংঘের এই বিষয়ে মূল্য আমাদের জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান জোসেফ ডুজারিক, উনি বলেছেন আমি যে প্রথমেই বলেছিলাম এই ভোট ভালো নয়, আমরা এখনো বলছি এই ভোট আমরা স্বীকার করছি। জাতিসংঘ মহাসচিব নিয়ম আছে, যদি কোনো সরকার নতুন করে নির্বাচিত হয় কিংবা নতুন করে ক্ষমতা পায়, আমরা একটা বিবৃতি দেই তোমার সাথে আমাদের সম্পর্ক চলবে, এই রকম বিবৃতি, নিয়মের বিবৃতি বাইরে কিছু। শেখ হাসিনার কথা আপনাদের মনে আছে, আমি আবার বলি, অতি মাননীয় প্রধানমন্ত্রী 2018 ভোট হয়েছিল, যেটার কথা উনি পরে বললেন দিনের ভোট আগে নকরি আর করবো না, সেই সময় ওনাকে আমি আপনি যারা দেখেছেন তারা দেখেছেন টেলিভিশনে এসেছেন, টেলিভিশন জল জল করছে
কিন্তু শেখ হাসিনার চেহারা খারাপ, তার মন খারাপ, চেহারা বিকৃত। এত ভালো একটা নির্বাচন করলাম, বিরোধী দল মানে না। আর পাঁচ বছর পরে তিনি আবার বলছেন আর কিন্তু আমি দিনের ভোট আগে দাপ্তরিক করবো না। এই সরকারকে বিশ্বাস করা যায়? এই সরকারের মন্ত্রীদের বিশ্বাস করা যায়? এই সরকারের প্রধানমন্ত্রী, যিনি সমস্ত মন্ত্রীদের প্রধান, যিনি সরকারের প্রধান, তাকে বিশ্বাস করা যায়? ভাই আমরা কাতে বাস করছি, কোন দেশে এইভাবে একটা দেশে মানুষ বাস করতে পারে যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রীরা মিথ্যা কথা বলে, দিনে রাত্রে বানায়, কাহিনী বানায় আমাদেরকে বিভ্রান্ত করবার জন্য? মনে আছে এক ভোটের আগে তারা নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করেছিল, 10 টাকা করে চাল খাওয়া বলে জিততে পারি। 15 বছর ধরে সরকারে আছে তারা, চালের দাম কত, ডালের দাম কত, পেঁয়াজের দাম কত, রসুনের দাম কত, সমস্ত জিনিসের দাম কত, একটার ব্যবস্থা করতে পারে না। এখন এক মন্ত্রী আসলেন, তিনি এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার ব্যাপারে বাণিজ্য প্রতিমন্ত্রী, উনি বললেন 7 দিনের মধ্যে যে সিন্ডিকেট এই জিনিসপত্রের দাম বাড়ায় ওই সিন্ডিকেট ভেঙে দেব। তার বলার পরে 7 দিন হয়েছে, আজ সিন্ডিকেট ভাঙা গেছে, জিনিসের দাম কমে গেছে। বাজে ভুয়া মিথ্যাবাদী অযোগ্য মন্ত্রী, এদের দিয়ে জিনিসের দাম কমবে না। প্রধানমন্ত্রী গতকাল বক্তৃতা করেছেন, যারা বন্ধুত্বার মুনাফাখর তাদেরকে জেলে পাঠাবো। আচ্ছা বলেন তো, এখন বাংলাদেশে কারাবন্দী কত লোক, তার মধ্যে কতজন মুনাফাখর মজুদ্দার আছে? কিন্তু আমাদের যদি জিজ্ঞেস করে, আমরা বিরোধী দলের পক্ষ থেকে 3-4 ঘন্টার মধ্যে 15,000 আমাদের রাজনৈতিক কর্মী সমর্থকদের লিস্ট দিতে পারবো, যার মধ্যে মির্জা ফখরুল আছেন, যার মধ্যে মির্জা আব্বাস আছেন, যার মধ্যে আমির খসরু মোহাম্মদ চৌধুরী আছেন, বড় বড় নেতা মন্ত্রী ছিলেন, তাদেরকে জেলে রাখা হয়েছে। কেন? এইখানে নাকি প্রধান বিচারপতির বাসভবনে তারা হামলা করেছিল, শুনেছেন না? আচ্ছা আপনারা কেউ জানেন যেদিন তথাকথিত এই হামলার কথা বলছে সেই দিন প্রধান বিচারপতি কেউ বাসায় ছিলেন? এখন কি প্রধান বিচারপতি ওই বাসায় থাকেন? ওই বাসায় কি উনি উঠেছেন? কে হামলা করলো তাহলে, কি কারণে? এই বাড়িতে ডাকাতি করতে যাবো, ওই বাড়িতে কোনো মানুষ নাই, কোনো মানুষ স্বভাব নাই নাই, কোন বেকুব ডাকাত আছে যে এই বাড়িতে ডাকাতি করতে যাবে? আমাদের এই সরকার আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতারা আমাদেরকে বেকুব মনে করে, শুনেছেন না? বলেছে এইখানে পুলিশ পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনি পারবেন এই যে পুলিশরা ঘুরে বেড়াচ্ছে কারো গায়ে একটা চড় দিতে পারবেন? আপনার হাতই থাকবে না। কোনো অপরাধ করবার আগে গ্রেফতার করে, উপর থেকে নির্দেশ দেয় সেইভাবে ব্যবস্থা হয়, কোনো মামলা নেই তারপরে বিচার হয়, এমনি বিচার হয় দিনে রাত্রে, যার কোনো দোষ নেই তাকে 2.5 বছর 3 বছর করে জেল দেয়। আর ওইখানে একটা পুলিশকে 3 তলা থেকে ফেলে দিল আর নিচে লোকজন পিটাতে পিটাতে হত্যা করলো, একটা পুলিশ, সেই ওই পুলিশকে বাঁচাতে গেছে, দেখেছেন পুরো টিভিতে? আবার বলি বানোয়াটকানি, বলে রাজারবাগ হাসপাতাল যেছে পুলিশ হাসপাতাল, সেই হাসপাতালে তারা আক্রমণ করেছিল, কোনো ভিডিও দেখাতে পেরেছে আজ পর্যন্ত? পারবে না। ঘটনাটা ওরা নিজেই ঘটিয়েছে, দেখে এখন যদি বিরোধী দল সভা ডাকে, বিএনপি সভা ডাকে, আরে বাবারে 10-12-15 লাখ লোক এসে যায়, আমরা থাকি কেমনে? অতএব তাদের কাজ একটাই, এই মিটিং ভাঙো, এই সমাবেশ ভাঙো, করা যাবে না। আমরা প্রেস ক্লাবে সমাবেশ করছিলাম, এই অনুষ্ঠান, পুলিশের একজন কর্মকর্তা আসলেন, খুবই বিনীতভাবে বললেন, স্যার আপনাদের এখানে এত মানুষ আসে সই করে, সরকার একটু চিন্তিত, আর না করলে চলে না। এবং তার মানে মানুষ সহ্য করতে পারবে না? বললো স্যার আজকে তাড়াতাড়ি শেষ করে দেয়, তাহলে তুই কালকে করেন, তুই কাল থেকে করবো, বল স্যার এইখানে করেন যা, আপনারা আরেক জায়গায় যান। আমি ওদের বলেছি আমাদের এমনিতেই ওখানে 2 দিন করবার কথা ছিল, আমরা এরপর আশেপাশেই যাব, তবে মনে রাখবেন
হুমকি দেবে আর আমি সই করা অনুষ্ঠান জনগণের কাছে যাওয়ার অনুষ্ঠান প্রতিবাদের অনুষ্ঠান বন্ধ করে দেব এই রকম হবে না ওই রকম ব্যাঙ্গের যান নিয়ে ওই রকম কবুতরের জীবন নিয়ে রাজপথের আমি নাই শেখ হাসিনার জানা দরকার আমি ব্যক্তিগতভাবে তিন টার্মে 5 বছর জেল খেটেছি এখন আমার 73-74 বছর বয়স আবার জেলে দেবেন দেবেন কি হবে মুস্তফা জামাল হায়দারিকে জেলে দেবেন সাহস পাবেন না বোধহয় 80 বছরের লোককে যদি জেলে দিয়ে যান আল্লাহ জানে জেলের মধ্যে কি হয় এইবার এই যে আন্দোলনের সময় যাদেরকে গ্রেপ্তার করেছে 12 জন লোক কারাগারের মধ্যে মৃত্যুবরণ করেছে কেউ ঠান্ডায় কেউ অসুখে কেউ চিকিৎসা পায় নাই বিজারুর কষ্টে 12 জন লোক মারা যাওয়ার পরেও আন্তর্জাতিক মহল বলেছে কই তোমরা কিছু ব্যবস্থা তো করো নাই আমরা জানতে চাই কতজন লোককে গ্রেপ্তার করা হয়েছে তারা বলেছে আমরা জানতে চাই কতজন লোক কারাগারের মধ্যে মৃত্যুবরণ করেছে আমরা জানতে চাই তোমরা যে ভোট করেছো বলে বলছো ওখানে কতগুলো লোক ভোট দিয়েছে এখন সংখ্যা বাড়াবার দরকার আজকে প্রধান নির্বাচন কমিশনকে বলে দিয়েছে বলে দাও 27% ভোট ভোট তো 7% তো পারে নাই 2% ভোট পড়ে থাকতে পারে ওরা বলছে 27% পেছন থেকে তার সেক্রেটারি বলে স্যার 41 বলে উনি ঘুরে তাকাল কি ব্যাপার প্রধান স্যার 41 বলে উনি বললেন 41% ভোট করেছে বড় বড় কথা বলে না এই যে কি বলে ফ্লাইওভার করলাম আন্ডারপাস করলাম কি রকম উন্নয়ন করেছি আজও পত্রিকা পড়ে দেখেন প্রধানমন্ত্রী নিজে আমাদের অর্থনীতির যে টাস্কফোর্স তার সভা ডেকেছে টাস্কফোর্স মানে বোঝেন কোনো বিপদ আপদে পড়লে তাদের ডাকা হয় বলো তখন কি করা যায় আমাদের দেশে যে মেগা প্রকল্পের নামে টাকা পয়সা লুট করেছে এখন বাংলাদেশ সরকারের কাছে কোনো টাকা নেই ব্যাংকে টাকা নাই বেতন দিতে পারে না কর্মচারীদের টাকা ছেপে ছেপে বেতন দিয়েছে তারপরে বাংলাদেশ ব্যাংক বলেছে আর টাকা ছাপানো যাবে না বন্ধ কিন্তু ওদের যে সমস্ত চোর চোরটা ডাকাত আছে একজন আছে না বাংলাদেশ থেকে 10,000 কোটি টাকা বিদেশ পাঠিয়ে বিনিয়োগ করেছে ব্যাংক বলেছে এই টাকা গেল কেমনে আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নাই তখন বলেছে ইনভেস্ট দুদককে বলেছে তদন্ত করে টাকা গেল কেমনে বিশ্বাস করে এটা পত্রিকায় দেখেছে সরকারের নির্দেশে আদালত বলেছে এই তদন্ত করা যাবে না এখন এই যে বড় বড় প্রজেক্টে টাকা পয়সা দেবে বলছে না অত সালের মধ্যে মেট্রো পুরো কমপ্লিট করে দেব অত সালের মধ্যে মাটির নিচের ট্রেন চলবে তার ব্যবস্থা করব আজকের পেপার খুলে পড়ে দেখেন প্রধানমন্ত্রী বলেছেন সমস্ত মেগা প্রজেক্টের কাজ বন্ধ করে দিতে হবে কারণ তাদের কাছে টাকা নেই আমি তো বললাম ওই যে ফকিরাবুল বাজারে কিংবা এখানে আশেপাশে কোন বাজার শান্তিনগর বাজার ওইখানে গিয়ে দুইটা পান বিড়ির দোকানদার শাক সবজি বিক্রি করে তাদের নিয়ে জেলের মধ্যে দিয়ে দিলে জিনিসের দাম কমবে যারা দাম বাড়ায় তাদেরকে ধরবার এদের ক্ষমতা নাই অতএব তারা আপনাদেরকে লোক দেখাবার মতো করে কিছু কিছু কথা বলছে এখন সেগুলো করবার ক্ষমতা তাদের আর নাই আর এই কারণে বাংলাদেশের মানুষকে আমি বলছি শেখ হাসিনা একটা বক্তৃতা করেছেন না একটা আগামী মার্চ মাসে দুর্ভিক্ষ হব শুরু হবে এবং সেই দুর্ভিক্ষ শুরু করবে কি দুর্ভিক্ষ বোঝেন তো কেন টাকা আছে হয়তো খাবার নেই অথবা টাকাই নেই খাবার কিনবে তার ব্যবস্থা নেই অথবা আছে খাবার অনেক মজুদার মজুদ করে রেখেছে এত দিন ধরে রাজত্ব করছে বিএনপির লোকজন এখন বনে বাজারে ধান খেতের পাশে মশারি টাঙিয়ে ঘুমাই দেখেছেন না ওদের বাড়ি ঘরেই যেতে পারে না ওরা টাকা পয়সা জমি জমা অথবা খাদ্যদ্রব্য মজুদ করলো কোথা থেকে করতে পারে না এই পরিস্থিতিতে উনি বিরোধীদের কথা বলছেন তারা দুর্ভিক্ষ সৃষ্টি করবে আসল কথা
তিনি দুর্ভিক্ষের আওয়াজ পাচ্ছে। এই সরকার ক্ষমতায় থাকে যদি আগামী তিন চার মাসের মধ্যে আমরা বিরাট সংকটে পড়ব। অতএব শেখ হাসিনা বাহানা বার করার চেষ্টা করছেন কাদেরকে কি রকম করে ধরা যায়। আরে মানুষকে বলছে বিএনপির তো আন্দোলন শেষ, ওরা তো ট্রেনে উঠতেই পারে না, মানে মেট্রো রেলের টিকিটই কাটতে পারে, এরকম বলতে চাই। মেট্রো রেলের টিকিট কেন, কাটি কিনে রেখেছে কত মানুষ, তুমি তো আটকাতে পারবে না। নির্বাচন যেটা হয় নাই, যে ট্রেন ছাড়েই নাই, সেই ট্রেনে আমরা উঠবো কেন? আতে সাধু সাবধান শেখ হাসিনাকেও বলি, মাঝে মাঝেই বলি, এই কথা বলতে আমার ভালো লাগে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে যেরা সুদিত হইবে, কত টাকা মেরেছে, লুটপাট করেছে, আপনার সাথে যে সমস্ত বন্ধু বান্ধব ব্যবসায়ী আছে এদের 10-20 হাজার কোটি টাকা বিদেশে চলে গেছে, লক্ষ কোটি টাকা প্রত্যেক বছর বিদেশে পাচার হয়ে যায়, যেটাকে অর্থ পাচার বলে, একটা মানুষকে ধরতে পারেন না। এই সরকার হাত দেবার কেউ নয়, কিন্তু কিল মারার বসায় ও জিনিসের দাম কমাতে পারবে না, জিনিসের দাম কমাতে পারবে না, কিন্তু আপনাদেরকে হুমকি দেবে, সভা সমিতি করতে পারবে না, কথা বলতে পারবে না। আর আমরা বলতে চাই আমরা কথা বলব, কারণ বলবার মতো কথা আমাদের মধ্যে আছে, আমাদের দুঃখ কষ্ট আছে, আমাদের অভাব আছে, আমরা খাবার পাই না, শীতের মধ্যে আমাদের কাপড় নাই, আমরা না বলতে পাবো করতে বলতেই থাকি। বলেছি এই সই সংগ্রহ অভিযান আমাদের চলবে, আজকের পরে এই রাস্তায় এইখানে আমরা করব না, কিন্তু আমাদের প্রতিজ্ঞা আছে আমরা ঢাকা শহরের সব জায়গায় এই সই নিতে যাব। আমাদের মনে আছে আমরা বাংলাদেশের সমস্ত জেলা এবং উপজেলাগুলোতে যাব। হয় আপনাদের বলি আমাদের পার্টিতে ধরেন 500 লোক আছে, এখন যদি ফাঁদের মধ্যে গ্রেপ্তার করে ফেলে আপনারা নতুন ডিজেলে কাটবেন না আমাদের সাথে, সেই সংগ্রহ নিজের এলাকায় করবেন না। আমরা কিন্তু দেখছি নতুন নতুন লোক আমাদের সাথে যুক্ত হচ্ছে, কেউ কেউ আমাকে বলেছে আমাদের এলাকায় আসেন আমি ব্যবস্থা করব। সারা দেশের 8.5 কোটি মানুষের ভোট এবং সই পারলে সংগ্রহ করব, তারা বলবে এই ভোট ভোট নয়, এই দিন দিন নতুন ভোট হবে। তবে এখনই তারিখ বলতে পারবো না, ওই যে ওরা বলছে আর পারবে শেখ হাসিনা 5 বছর ক্ষমতায় থাকবে, আর আমরা বলছি আমরা তোমাকে পারলে 5 দিনের মধ্যে ক্ষমতা থেকে না পাই। আচ্ছা ধরেন 5 দিনের মধ্যে কি পারবো, নাও পারতে পারে, 50 দিনে পারবো, 50 দিনে না পারে 5 বছর 5 মাসে পারবো, 5 মাসে যদি না পারি 2 বছর 3 বছরে পারবো। লড়াই থামাচ্ছি না, তোমাকে মানব না, কারণ তুমি চোর, তুমি ভোট চোর, তুমি টাকা, তুমি করে সমস্ত মানুষের মুখে দুর্ভাগ্য বাড়িয়ে দিচ্ছ, তাতে তোমাকে মানব না। ঠিক কথা বলেছি, কাল থেকে আমাদের এইটা আমরা বন্ধ রাখছি। কালকে কত তারিখ, জানুয়ারি মাসের 24 তারিখ। এই যে মোস্তফা জামাল হায়দার ভাই বসে আছেন, 71-এর এই দিনে ঢাকা শহরে শহরে লাখো মানুষ জেগেছিল, সেই দিন গণ উত্থান হয়েছিল, জি সরি 69-এর সেই গণ উত্থান স্মরণ করে কাল পরশু এবং তারপরে আমাদের কর্মসূচি আছে। আমরা আমাদের মন আন্দোলনের কর্মসূচিতে ছেড়ে দিচ্ছি না, ওইটাও করবো এটাও করবো। আমরা 28 তারিখে প্রথম, 28 তারিখে ময়মনসিংহে আমাদের একজন খুবই ত্যাগী নেতা হঠাৎ করে মারা গেছেন, 29 তারিখ তার স্মরণে সভা করব এবং সেই দিন ওইখানে এই গণস্বাক্ষর অভিযান শুরু করব। এর মধ্যে আমরা অন্য জায়গাগুলোতে যোগাযোগ করছি, আর আজকের এই সবার মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করছি যারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করতে পারে, মানুষের সেই সংগ্রহ করে মানুষকে বলে, অথবা এখানে যদি আসতে না পারে এইটার বাইরেও আমাদের
অনলাইনে কাজ চলছে। এই চার দিনে আমরা এই থান কাপড়ে প্রায় 1400 সই পেয়েছি, বলি নাই এখনো। এই চার দিনে অনলাইনে আমরা 12000-এর বেশি সই পেয়েছি। আপনাদেরকে বলবো, যারা এখানে সে সই করতে পারছেন না, তারা অনলাইনে আপনার মানুষকে দিন আছি, হ্যাঁ সাপোর্ট করছি, লাইক দ্যাট, লাভ দ্যাট, তাও বুঝবো আপনারা আমাদের সাথে আছেন। আর যদি পারেন 5 টাকা 10 টাকা দিয়ে সাহায্য করতে পারেন তাহলে ভালো হয়, খরচ তো আছে, কোনো চাঁদাবাজির মধ্যে নেই আমরা। আমাদের চেষ্টায়, আমাদের সঙ্গে, আমাদের প্রদত্ত অর্থে আমরা এটা করবার চেষ্টা করছি। কিন্তু আমরা মনে করি এই আন্দোলন আমাদের দরকার, এটা মাহমুদুর রহমান মান্দার আন্দোলন নয়, এটা নাগরিক আন্দোলন, নাগরিক ঐক্যের নয়, এটা শুধু মোস্তফা জামাল হায়দার ভাই কিংবা আবদুল্লাহ সিকদার সাহেবের নয়, এইটা আমার আপনার প্রত্যেকের আন্দোলন, নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সেই আন্দোলনে আমরা ধারাবাহিকভাবে থাকবো, আপনাদেরকেও ধারাবাহিকভাবে পাশে পাবো এই প্রত্যাশা করে এখন আমি আমার বক্তৃতা শেষ করছি। এর সাথে সাথে আজকের মতো এখানকার কর্মসূচি শেষ, আমরা সম্ভবত 29 তারিখের পরে যে কোনো একটা ডেট এর মধ্যে দেশবাসীকে জানাবো যেদিন থেকে আমাদের এইটা আবার চলবে, আবার লাগাতারভাবে চলবে। খুদা হাফেজ।